আজকের ভিডিওতে আমরা কি কি ধরনের কবুতর দেখতে পাবো? আপনার ফেন্সি আইটেম দেখানো হবে, ফেন্সির ভিতরে আপনার ম্যাগপাই বেবি আছে, আচ্ছা, আর ব্ল্যাক বিউটি আছে, ব্লুবার বিউটি আছে, হোয়াইট বিউটি আছে, আর কিছু ডেনিশ আছে, এগুলো ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকলে। আর প্রাইসটা কেমন হবে? সহনশীল প্রাইস হবে তো? সহনশীল প্রাইস হবে, কারণ আমাদের ভাই নিজস্ব খামার, আমরা যেভাবে আর যে কবুতর যতটা ভালো কবুতর দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যারা কিনা হাফ বিক্রি করে তাদের সেটা অনেক ভালো দিতে পারবো, ভালো অ্যান্ড কম প্রাইসে দিতে পারবো, কারণ আমাদের নিজস্ব খামার কবুতর এখানে ভাই নয়সের ভুগিজুগির করার কোনো কিছু নাই। আর প্রতিটা বেবি জোড়ার আপনার কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে নরমাদি গুলা কোনো ভাই যদি আমাদের সাথে আমাদের থেকে নেয় নরমাদি অনেক সময় বেবি দুটা নর হয়ে যায়, হইলে আমার সাথে যোগাযোগের মাধ্যমে চেঞ্জ করে আবার মাদি নিতে পারবে। আচ্ছা, আর খামারের কবুতর ডিম বাচ্চা ইনশাল্লাহ ম্যাক্সিমামই সবগুলো ভালো করে, এগুলা বেবিও আছে আমার এখানে আয়সা দেখা সুন্দর করে নিজ চোখে মানুষ তো বোঝে ভালো মন্দ কোয়ালিটি কোয়ালিটি ফুল কবুতর নিতে পারবে। আচ্ছা, তো ম্যাকপাই গুলা দিকে শুরু করি আমরা, না ম্যাকপাই থেকে শুরু, এটা হচ্ছে আপনার ম্যাকপাই বেবি, এগুলা এখানে প্রায় চার পেয়ার বেবি আছে, চার পেয়ার আছে না, চার পেয়ার বেবি। তো এগুলোর প্রাইসটা কেমন পড়বে? প্রাইস ভাই আগে তো 3,000-3,500 করে সেল করতাম, মেবি এখন একটু কবুতরের প্রাইসটা একটু কমছে, যার কারণে ভাই 2,500 করে রাখা যাইব বেবি। আচ্ছা, এটা হচ্ছে ফিক্সড দাম, ফিক্সড প্রাইস 2,500 করে। যদি কোনো ভাই বেবি নেয় জোড়া বাচ্চা থেকে নর মাদি হইলে চেঞ্জ করে দেওয়া হবে, সমস্যা নাই, মানে দুইটা নর বা দুইটা মাদি হইলে সেই ক্ষেত্রে চেঞ্জ করে দেওয়া হবে যাবে। আর এক প্রকার বাংলাদেশের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে ম্যাকপাই রাজা আমাকে বলা হয়, কারণ আমার চাইতে ম্যাকপাই বেশি আর কারো লফটে একভাবে এতগুলা নাই, ঠিক আছে। তো যদি ম্যাকপাই বেবি যে কোনো সময় যে কোনো ভাইয়ের যদি যে কোনো প্রান্তে বাংলাদেশের প্রয়োজন হয় অর্ডার দিলে দেওয়া যাবে। আচ্ছা, ডেলিভারিটা কি পসিবল বাংলাদেশের সব জায়গায়? বাংলাদেশের সব জায়গায়। সেই ক্ষেত্রে কি আলাদা কোনো চার্জ আছে? ডেলিভারি চার্জ তো অবশ্যই, যে ভাই নিবে তাদের লোকেশন তাদের স্থান স্থান ভেদে চার্জটা ভিন্ন ভিন্ন, যেমন ঢাকার ভিতরে হলে অনেক সময় ডেলিভারি চার্জ নেই না ভাই। আচ্ছা, এসে অনেক দূরের ক্ষেত্রে হলে যা যখন ডেলিভারি চার্জটা বেশি হয় তখন অ্যাডজাস্টিং করে নিতে হয়, যে ভাই নিবে তার সাথে যোগাযোগের মাধ্যমে কিছু আমি কিছু সে, আবার অনেক সময় ওই ভাই নির্ভর। আচ্ছা, যেহেতু আপনাকে ম্যাকপাই রাজা বলা হয় তো সেই ক্ষেত্রে আপনার ম্যাকপাই গুলো একটু হাতে নিয়ে আমরা দেখি কোয়ালিটিটা দেখি। মোটামুটি আপনার লফটে কত পিসের মতো ম্যাকপাই আছে, রানিং বাচ্চা সহ? বাচ্চা বেবি সহ প্রায় এখন তো অনেক কিছু সেল হয়েছে, তারপর 50 পিসের মতো আছে। তো 50 পিসের উপরে যদি কারো লফটে ম্যাকপাই থাকে সে আমাকে পার্সোনালি কল করবেন, তাকে আমি গিয়ে ভিডিও করে দেন আপনাকে ম্যাকপাই রাজা ঘোষণা করবো, আপনার থেকে টাইটেলটা ভাই আমি ছিনাই নিতে চাইতেছিলাম। সমস্যা নাই তো আপনার? হ্যাঁ থাকে দিবেন, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। অনেক সময় কালো দাগ থাকে, বডিতে আপনার ফাটা থাকে, তো কোয়ালিটি ফুল বেবি আর কোয়ালিটি ফুল কবুতর চাইলে নিতে পারবে ইনশাল্লাহ। তো ভাই আমি একটা জিনিস খেয়াল করছি, ম্যাক্সিমাম টাইম পাইকার কোনো লফটার থেকে যদি কবুতর কিনে নিয়ে যায় তো কোনো কবুতরের গায়ে ধরেন মিসমার্ক যদি থাকে গায়ের কোনো জায়গায় সেক্ষেত্রে ওটা তাই না দেয়? আপনাদের লফটে তো এইসব বিষয়টা নাই? লফটে ভাই ইউজ পরিমাণ কবুতর আছে, আমার এটার কোনো প্রয়োজনই নাই। আচ্ছা, তো আরও কিছু দেখি ম্যাকপাই হাতে, অনেক সুন্দর লাগতেছে কালো সাদার মধ্যে, যারা সৌন্দর্য চাইতেছেন তারা এই রকম কবুতরগুলো নিতে পারেন। দেখা যায় একটা চাক নিয়ে নিলেন
শখের বসে পারলেন উড়াইতেও পারবেন উড়ানো খুব ভালো উড়ে আপনার অনেক ভালো উড়ে আমার এই পাশে লফটে উড়ানো লফটে সারা আছে অনেকগুলো এগুলো সারাদিন এই কন্টিনিউ কিছুক্ষণ পর পরে উড়ে উঠতে থাকে না আচ্ছা আসলে তো এই কবুতর ভাই অনেকে উড়ায় না কিন্তু আমার লফটে ভাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই ডেনিশের বেবি বলেন ম্যাকপাই বেবি বলেন সব কবুতরই সারা আছে মাশাআল্লাহ একদম একুরেট ঠোঁট না সব একুরেট আচ্ছা এটা ঠোঁটের মধ্যে হালকা মনে মিস মার্ক আছে না ভাই থাকবে না থাকবে না আস্তে আস্তে আপনার পুরো গোলাপি আসবে গোলাপি হয়ে যাবে বাবা মা আছে এখানে আচ্ছা ঠিক আছে আবার এই বাচ্চা আপনার বাইরে রোদে ছাড়লে অনেক সময় ঠোঁটটা একটু কালো থাকে এটা আবার যখন ব্রিডিং আসে তখন সম্পূর্ণ গোলাপি হয়ে যায় আচ্ছা তো এগুলো রানিং পেয়ারগুলো কি আমরা দেখতে পারবো হ্যাঁ রানিং পেয়ারগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা একটা জিনিস খেয়াল করেন আমার চারদিকে ম্যাকপাই উপরে ম্যাকপাই নিচে ম্যাকপাই ডাইনে ম্যাকপাই বামে ম্যাকপাই খালি ম্যাকপাই তো এই পেয়ারটা দেখাইতে চেয়েছিলাম না হ্যাঁ ভাই তো বেবিতে আছে তারপরও একটা পেয়ার দেখাই দেই উনার মোটামুটি সবই বেবিতে এই হচ্ছে আপনার যে বেবিগুলো দেখাইলাম তাদের বাবা মার দেখেন আপনার কোয়ালিটিটা ডেনিশ কবুতরের চাইতে কোনো দিকে কম না চোখের গিয়ার ঠোঁটের শেপ গোলাপি যখন এই অনেকগুলা দেখা গেছে আপনার ঠোঁটের মধ্যে হালকা কালো থাকে এগুলো ব্রিডিংয়ে আসলে বয়সের সাথে সাথে সম্পূর্ণ আপনি এরকম গোলাপি গোলাপি হয়ে যায় না কারণ আমার এখানে দুই পেয়ার কবুতরের ঠিকা আস্তে 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 আমি এগুলা সব কালেকশন হয়েছে আর কি ঠিকা হয়েছে তো সুতরাং সবই এক ব্ল্যাক লাইনের কবুতরই যার কারণে এই যে কবুতরটা যে কোয়ালিটির মোটামুটি সব ম্যাক্সিমাম কবুতর আপনার এই কোয়ালিটির পাওয়া যায় আচ্ছা তো পাখাটা দেখবে নটার ধরন সমস্যা নেই যে কোনো একটা দেখাই দিও এই যে আপনার ভাই পাখা এগুলো তো আপনার বর্তমানে বেবিতে আছে কারণ শরীরে একটু ময়লা আছে তো কি রানিং পেয়ার নিতে চাইলে সেই ক্ষেত্রে কি রানিং পেয়ার সেল হবে রানিং পেয়ার তো ভাই কিছু আগে অনেক পেয়ার সেল করার পর আমার এই কৌতূহল কমে গেছে এখন আবার তো সেল করি না তারপরে যদি কোনো ভাই বেশি রিকোয়েস্ট করে যোগাযোগ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেয়া যাবে আর নিচে দেখতে পাচ্ছেন এক পেয়ার বেবি সাথে আছে বেবি সাথে আছে দেখেন ভাই এই পেয়ারটাও আপনার যখনই কন্টিনিউ ঘরে বেবি বাচ্চা করে এটা একটু নিচে পড়ে গেছে ট্রাইপড বা গিম্বলের কারণে এখানে যাইতে পারতেছি না তো বাচ্চা জোড়া তবে একটু হাতে নেবেন কষ্ট করে এই যে ভাই বেবি রেডি হচ্ছে জোড়া বেবি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আপনাদের যাদের বেবি প্রয়োজন রানিং পেয়ার প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদিও রানিং পেয়ারটা ভাই দিতে চাচ্ছে না তার কথা বুঝে যেতেছে বাট বেবি আপনারা নিতে চাইলে গ্যারান্টেড এখান থেকে অ্যাভেলেবল পাবেন তো আরও কিছু পেয়ার আছে সেইগুলো দেখব এখানে যে আরেক পেয়ার ডিমে আছে মাশাআল্লাহ এটার কালারটা মনে একটু ডিফারেন্ট মনে হইতেছে কবুতরটা এক ব্ল্যাক লাইন যে অনেক সময় দেখা যায় একটা একটু কালো কালার এটা একটু চকলেটি কালার হয়ে গেছে চকলেট কালার আসে এটা খুব কম আসে দেখা গেছে 50 পিস 20 পিস 30 পিসের ভিতরে একটা দুটো এরকম আসে একটা দুটো এরকম আসে না আচ্ছা তো আরো কিছু আছে সেগুলো দেখেন এটাও আছে বেবি সহ আপনার বেবি রেডি হচ্ছে মাশাআল্লাহ তো উপরে আরেক পেয়ার আছে ডিমে আছে তো এগুলোকে লায়ার আছে এটা দেখাইলাম না আপনাদের এক পেয়ার কোয়ালিটি বুঝানোর স্বার্থে দেখানো হয়েছে অনেকে বলতে পারেন টপ অফ দ্য বেস্ট কোয়ালিটিটা হয়তো বা হাতে নিয়ে দেখেছি কিন্তু না এখানে সবগুলো টপ অফ দ্য বেস্ট আমার চোখে মনে হইতেছে তাও যদি আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে আয়শা নিজে সরাসরি দেখে নিতে পারেন এটা লাল ম্যাকপাই না হ্যাঁ এটা রেড ম্যাকপাই এটা ফর সেল হবে এটা কোয়ালিটিটা ভাই আমি আর কি বলুম ভিডিওতে তো দেখা যাইতাছে অনেক ডেনিশ কবুতরের এই কোয়ালিটি থাকে না আচ্ছা তো এই পেয়ারটা যদি নিতে চাই কেউ সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে না ভাই খুবই কম দামে 5000 টাকা রাখা যাবে আর চ্যানেলের সাথে ডিসকাউন্ট কি হবে চ্যানেলের সাথে ফোন দিলে ডিসকাউন্ট অবশ্যই যদি কেউ চ্যানেল থেকে আসে চাওয়া দাম আচ্ছা তো কোয়ালিটিটা দেখেন ভাই আচ্ছা তো হাতে নিয়ে একটার কোয়ালিটি দেখান একটু যেহেতু ডিমে আছে ডিস্টার্ব না করি একটাই দেখাই এটা নটটা না সাইজগুলো মাশাআল্লাহ ভাইয়ের কবুতরের সাইজগুলো ভাইয়ের খাবার দাবারের সিক্রেটটা একদিন জানতে আসবো ইনশাআল্লাহ যে কি খাবার দাবার দেন আপনি এটা কি আপনার লফটের থেকে করা নাকি কালেকশন করেন
কালেকশন করছিলাম আরো অনেক আইটেমটা তো অনেক বেবি করানো হয়েছে এখনো ডিম বাচ্চা করতেছে এটা কোয়ালিটি ভাই মাশাআল্লাহ আল্লাহর রহমতে চোখটা আপনারা দেখেন চোখটা আসলে ডেনিশ কবুতর এরকম মার্কিন অনেক কবুতর থাকে না এটা হচ্ছে আপনার নোয়াল আর এটা হচ্ছে মাদি এটা কোয়ালিটি তো ভাই অনেকে তো এটা বলবে ডেনিশ কিন্তু এটা হচ্ছে আপনার ম্যাকপাই আচ্ছা এটা পাকাটা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ নোকগুলা দেখি নোকগুলা নোকগুলা দেখানো হয় না আগের কবুতরগুলোর দুঃখিত আমি ভুলে গেছিলাম নোকগুলা দেখেন পিঙ্ক কালার ছোট পিঙ্ক কালার আপনারা এইসব বিষয়গুলো নিজের চোখে আইসা দেখা দেন নেবেন কারণ ম্যাকপাই তো এখানেই শেষ না ডিফারেন্ট আরো কিছু কবুতর আছে সেগুলো দেখব এইটা ভাই কি জাতের এটা হচ্ছে ভাই অ্যালমন্ড ডেনিশ অ্যালমন্ড ডেনিশ অ্যালমন্ড ডেনিশ রিং এর কবুতর এটা কি ইউরোপে হ্যাঁ ইউরো রিং করা না আছে কবুতর আচ্ছা তো এগুলা একটু হাতে নিয়ে একটা দেখানো যাবে হ্যাঁ ইনশাআল্লাহ এটা বাচ্চার কালার কেমন আসে মায়ের মতো আসে না বাপের মতো আসে বাচ্চার কালার অনেকটা হোয়াইটের ভিতরে আসে হোয়াইটের মধ্যে আসে বেবিও আছে আমার কাছে কোনো ভাই আসলে দেখতে পারবে আচ্ছা রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে পেয়ারটা ভাই 18000 টাকা চাওয়া দাম 18000 টাকা চাওয়া দাম এটা প্রাইসটা এত হাই হওয়ার কারণ তো ভাই ডেনমার্কের ডেনমার্কের আচ্ছা ট্যাগটা একটু দেখি সবাইকে ট্যাগ ট্যাগটা আপনি মাদিদের পায়ে ট্যাগ মাদিদের পায়ে ট্যাগ করো না এখন তো ভাই দাম তারপরও কম এগুলো আমরা যখন কালেকশন করতে এক এক পেয়ার ভাই 30 এর প্লাস প্রাইস ছিল এই হচ্ছে আপনার ভাই মাদিটা চোখের গিয়ার ঠোঁট কবুতর ভাই কোয়ালিটি ফুল মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আপনার মাদির পায়ে রিং আছে পিএল পিএল কে বিডারের নাম বোঝানো হয়েছে বিডারের নাম 2020 সালের আচ্ছা তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখব এটা কোন জেনারেশনের এটা হচ্ছে ভাই আপনার ব্ল্যাক ডেনিশ ব্ল্যাক ডেনিশ হ্যাঁ এটা ডেনমার্কের আপনার মাদির পায়ে রিং আছে নট ভাই আর এটা বসে আছে তারপর একটু দেখা কি কি আছে কবুতর তো এই পেয়ারটা যদি নিতে চাই কেউ সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে পেয়ারটা ভাই 25000 টাকা 25000 টাকা ফিক্সড দাম ফিক্সড প্রাইস হ্যাঁ এটা আপনার কোনো মিসমার্ক নাই চোখ ঠোঁট সম্পূর্ণ গোলাপি আছে আচ্ছা অ্যাকুরেট আছে কোনো ধরনের কোনো মিসমার্ক নাই কোয়ালিটি নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কেউ আর যদি কেউ বেবি নিতে চায় সেই ক্ষেত্রে বেবি ভাই আপনার 12000 টাকা লাগালে 12000 টাকা এগুলা তো ভাই এখন একটু দাম প্রাইস কমছে বেবি কি अवेलेबल বেবি বাহিরে ছাড়া না আরেক পেয়ার মনে হয় ব্ল্যাক আছে আপনার কাছে না এগুলার সাইজ মাশাআল্লাহ আপনারা জানি না ধারকা চিনেন কিনা ধারকাওয়া বলে অনেকে তো ওইগুলার সাথে এগুলা খাড়া করাইলে মনে হয় কাকও ভয় দূর দিবে আসলে ভাই কবুতরটা সাইজ গিয়ার শেপ এগুলো একটু ডিমে আছে তো মারামারি করতেছে না একটা আরেকটার বলতে চাই ডিমের থেকে উঠলি কেন এই প্যাটা নিলে প্রাইস কেমন পড়বে এটা ভাই 20000 টাকা 20000 টাকা হ্যাঁ আরেকটা কথা বললাম দেই নটটা ঠোঁটটা একটু কালো দেখা যাইতাছে ভিডিওতে নটটা বাইরে সারা ছিল রোদরে এটা আপনার লফটে উড়ানো হইছে হ্যাঁ এই এই জোড়ার বাচ্চা এইগুলা আগে যে জোড়া দেখানো হইছে সেই জোড়ার বাচ্চাই বাচ্চা যার কারণে ঠোঁটটা কালো এটা আস্তে আস্তে ঘরে থাকতে থাকতে আপনার সম্পূর্ণ রেড হয়ে যাবে লাল হয়ে যাবে আর সাইজটা তো ভাই বিশাল সাইজের আর অনেকটা অ্যাংগেলও হ্যাঁ
ডিমে আছে, ডিম সহ, ডিম বেবি সহ করা কবুতর। আচ্ছা, যে কোনো ভাই চাইলে নিতে পারেন। যদি এই প্রাইস রেঞ্জটা আপনাদের কতদিন পর্যন্ত থাকার সম্ভাবনা আছে? বর্তমান সময়ে আর কি এই প্রাইসটা, তো প্রাইসটা না বলাই ভালো ছিল। তারপর আপনার হ্যাঁ অনুরোধে আর কি বলা হয়েছে যে কাস্টমাররা তো আপনার প্রাইস না জানলে শুধু শুধু কল করে তো আর লাভ না। আর যখনই আপনার প্রাইস রেঞ্জটা আবার বাড়বো, এগুলা তো ভাই যখন আমরা কালেকশন করছি প্রায় তখন 60,000 প্লাস দাম ছিল ব্ল্যাকগুলো। হ্যাঁ ব্ল্যাকগুলো এখনও ভাই ইম্পোর্ট করে আনতে গেলে এক পেয়ার কবুতর এরকম সেম দামে পড়ে। আচ্ছা, তো আরও কিছু কবুতর আছে সেগুলো দেখবো। এইখানে ভাই কি পেয়ার আছে এগুলো? এটা হচ্ছে ভাই ব্ল্যাক বিউটির বেবি। ব্ল্যাক বিউটি মানে হট কালেকশন, এটা খুব চাহিদা আসলে যারা খুঁজতেছে দীর্ঘদিন ধরে। অনেকেই অর্ডার দিছিল, ফোন দিছিল, তখন বেবি রেডি হয় না, এই কারণে দিতে পারি নাই। আচ্ছা, তো যারা খুঁজছিল তাদের জন্য সুখবর, একজোড়া বেবি আছে। তো এইটা নিলে প্রাইসটা কেমন পড়বে? এটা প্রাইস ভাই আলোচনা সাপেক্ষে যদি আমার নাম্বার ফোন দেয়, হ্যাঁ আমি তাদের সাথে যোগাযোগ করে দাও যাবে। তো অনেকে কনফিউজ হতে পারেন, এগুলার ইউরোপে ট্যাগ করা, বাট না, এটা পার্সোনাল নিজস্ব নামে ট্যাগ করা, এদের বাবা মা ইনপুট করা, বাবা মা ইনপুট করা আমারই আছে। ভাই যে কোনো ভাই আসলে দেখতে পারবে। আচ্ছা, বাবা মাটা আমরা ভিডিওতে দেখে নিই। বাবা মা এখনো টিমে আছে, তো যে বেবি পেয়ারটা দেখলাম সেগুলার বাবা মা হলো এইটা। তো এইগুলা কি ইউরোপিয়ান ট্যাগ করা? আপনার জার্মানি বিউট, জার্মান বিউটি, জার্মান থেকে ইম্পোর্ট করা। আচ্ছা, ডাবল ই আর ও, আমি যতটুকু দেখতে পাচ্ছি আর ও তো মানে রোমানিয়া বা রোমানের। হ্যাঁ, এটা কি জার্মান না রোমান? আপনার ইউরো আছে আর আপনার জার্মান আছে, এটা জার্মান। জার্মান না, জার্মান যে পায়ের রিং আছে বাবা আমার কোয়ালিটি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুবই টপ ক্লাস কোয়ালিটি। খুব তো ডিম আছে, তারপর আমি একটু দেখাই দিই। আরো কিছু কবুতর আছে সেগুলো বাবা মা না, এটা হচ্ছে নিচে যেটা দাঁড়া আছে সেটা মা, আর উপরে যেটা বৈশা রয়েছে ওইটা বাবা না। আচ্ছা, কোয়ালিটি আলহামদুলিল্লাহ, তো দেখতে পাচ্ছে তারা নিজেরে বুঝতে পারবে। আর সামনাসামনি যাদের একটু কনফিউশন আছে তারা একটু সামনাসামনি এসে দেখে নেবে। সাইজটা হয়তো আপনার ক্যামেরার অ্যাঙ্গেলে বুঝতে পারতেছেন না, এটা 2x2 খাঁচা না ভাই? হ্যাঁ হ্যাঁ, 2x2 খাঁচা দেখেন, পুরোটা নিয়ে নিছ। এটা হচ্ছে মাটিটা, নটা ডিমে আছে। আচ্ছা আচ্ছা, তো এগুলোকে ধরা হলো না কারণ এগুলো একটু অ্যাংরি মুডের কবুতর, তো তো এই কারণে ধরলে দেখা যায় সারাদিন আর ডিমই বসবে না। তো আরও কিছু কবুতর আছে সেগুলো দেখ। তো ইয়ে এখন কোনটা দেখবো ভাই? এখন ভাই হোয়াইট একজোড়া বিউটি আছে রানিং, এটা আপনার এই মেবি সপ্তাহ নিব না, 4-5 দিন আপনার ডিম দেওয়া দিব। 4-5 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে। আচ্ছা, তো এটা রানিং পেয়ার কি সেল হবে নাকি বেবির? আচ্ছা, রানিং পেয়ার যদি কেউ নিতে চায়, কিছুদিন আগে বেবি সেল হয়েছে, সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে রানিং পেয়ার? রানিং পেয়ারটা ভাই আলোচনা সাপেক্ষে কোনো ভাই ফোন দিলে যোগাযোগের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে। এগুলোর কোনো ট্যাগিং করা নাই? না, ট্যাগ নাই। এগুলো কি আপনার লফটের নাকি? আমার লফটেরই, এদের বাবা মা ছিল, সেল হয়েছে। এদের বেবিও 4-5 দিন আগে সেল, 4-5 দিন আগে সেল হয়েছে। তো প্রাইসটা সম্বন্ধে একটু ধারণা দেওয়া যায় না? প্রাইসটা ঘটনা হয়েছে কবুতর প্রাইস আপ ডাউন করতে থাকে করে, এই কারণে দেখা গেছে। আমি প্রাইসটা বললে আমরা যে প্রাইসে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রাইস অন্য কেউ দিতে পারবো না। তো বিউটি হোমার সেক্টরটা শেষ হয়ে গেছে, এখন অন্য আরো কিছু ফ্যান্সি আইটেম আছে সেইগুলো দেখব। কেন জানো না সাদা কবুতর ক্যামেরা দেখতে অনেক সুন্দর লাগে, আর সামনাসামনি দেখলে তো আমি পুরাই ক্রাশ। তো ভাই এই বোম্বাই জোড়াটা কি রানিং পেয়ার ফর সেল? রানিং পেয়ার ফর সেল, কোয়ালিটি ভাই আমার কিছু বলার নাই, যারা ভিডিও দেখতেছে তারা নিজেরা বিবেচনা করে নিব। আচ্ছা, এটার প্রাইসটা কি বলা যাবে ভাই? এটার প্রাইস বললেই দিতেছি, যেহেতু অনেক কবুতর প্রাইস বলি না, এটা 6,000 টাকা রাখা যাইব। 6,000 টাকা রাখা যাবে, এক সময় কবুতর প্রায় ভাই 30,000 টাকা রূপে সেল করা হয়েছে। আচ্ছা আচ্ছা,
তো জানি না আমার মতো কয়জন আছেন, বাট আমি এই কবুতর জোড়াটা দেখা পাগল হয়ে গেছি। তো এটার বেবি কি অ্যাভেলেবল আছে ভাই? এটা বেবি আছে, একটা বেবি আছে না? তো এটা বেবি যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? 2500 টাকা। 2500 টাকার মতো? আচ্ছা একটু হাতে নিয়ে দেখেন। এটা বর্তমান সময়ের দাম আর কি, আবার যখন আপনার প্রাইস হাই হবে তখন আবার ওই সময় ওই দাম। এটা যে আপনি ভাই মাদি, মাদিটা না? খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার সাইজটা কতটুকু হবে? 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মতো হবে সাইজ। গুটি গুটি দাও টোট গোলাপি এক চোখ। আচ্ছা কোনো মিস মাস নাই, নোকগুলো দেখি অনেক অনেকে আবার বলে যে নোকে নোকে কালো থাকে, দূর আছে নোকগুলো ফাটা নাই, ফাটা নাই নোকের আগা একটু ময়লা আছে বাট কালো নাই। বিগ সাইজ বিগ জুটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইজটা মাশাআল্লাহ। তো এগুলা ডিম বাচ্চা একদম একুরেট রানিং, 100% গ্যারান্টেড রানিং আমার এখানে ডিম বাচ্চা করা আছে। আচ্ছা আচ্ছা, আমাদের বেবি ডিম কোস্টারিং এ দেওয়া আছে, ফোস্টারিং এ দেয় না? তো 6000 টাকা, এটা কিন্তু একটা ভালো একটা অফারে পাইতেছেন আপনারা যারা কালেকশন করতে চাইতেছেন। 30 প্লাস দেখা যায়, খাবারের দামটা কমলেই কবুতরের দামগুলো আর একটু বাইরে যাবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। যে ব্লুবার পেয়ারটা দেখানো হইল ও পেয়ারের বেবি, এটা সিঙ্গেল ছিল বেবিটা, এটা সিঙ্গেল নর বেবি হইছে। এটা কত পরে আছে? এটা বর্তমানে সম্পূর্ণ অ্যাটাল, 10 পর কমপ্লিট, 10 অফ ঝাড়ছে, 10 অফ ঝাড়ছে। তো যদি কোনো ভাই নিতে চায় নটা নিতে পারবে। নটা প্রাইস কত? নটা প্রাইসটা ভাই আপনার 8000 টাকা চাওয়া দাম, তারপর কোনো ভাই ফোন দিলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। ঠিক আছে, তো ফ্যান্সি আইটেম শেষ, বাহিরে কিছু আছে উড়ানো সেগুলো দেখব। উড়ানো আছে আর আপনার এখানে স্প্যানিশ পোর্টার আছে, স্প্যানিশ পোর্টার যেগুলো কে বলে, ছোট বেবি আছে, যদি কারো বেবি লাগে বুকিং দিতে পারবে, বুকিং চলবে। আর প্রাইসটা একটু ধারণা দিতে পারবেন নাকি আলোচনা সাপেক্ষে? এখন না, প্রাইস প্রাইসটা রিভিল করা হবে নেক্সট ভিডিওতে, আপনারা সাবস্ক্রাইব করেন যখন বাইরের কাছে নেক্সট এগুলোর বেবিও দেখানো হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয়। তো হোয়াইট কালারটা কালেকশন করেন নাই কেন ভাই? ভাই হোয়াইট কালার তো সবসময় প্রাইসটা থাকে না, প্রাইসটা থাকে না, ব্ল্যাক কালারটা এরকম একটা কালার বাংলাদেশে সব সময় চলে, দীর্ঘ মেয়াদী অল টাইম শুরু থেকে এই পর্যন্ত প্রাইসটা দাম আছে এই কালারটা। আচ্ছা, আর দেখা গেছে আপনি হোয়াইট কালারটা অ্যাকচুয়ালি সবসময় মার্কেটে প্রাইস থাকে না, সবসময় প্রাইসটা কমে যায়। তো বাহিরের কবুতরগুলো দেখবো, দেন ভিডিওটা শেষ করবো। আর ভিডিওটা কেমন লাগছে ভাই অবশ্যই অবশ্যই সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কবুতরগুলো ম্যাক্সিমামগুলোই ছাড়া আছে আমাদের এখানে ভাই, ডেনিশ, তারপর আপনার অ্যারোবিয়ান কোকা, বোম্বাই। অ্যারোবিয়ান কোকাগুলো একটু ধৈর্য দেখা উচিত ছিল আমাদের, যদি খাঁচায় ঢুকে বা অথবা পরবর্তী কোনো ভিডিওতে দেখানো হবে। হ্যাঁ, যে ব্ল্যাক ডেনিশগুলো দেখানো হয়েছে তার বেবি যে বাইরে ছাড়া আছে। তো জানি না ক্যামেরায় কেমন দেখা যেতেছে, কারণ এখন পুরো দুপুরের রোদ, কড়া রোদের মাঝখানে আছি আমরা। এগুলো ভাই সারা আছে, এগুলো খুব ভালো ফ্লাইংও করে। আসলে আমি জানি না আর কেউ এরকম ভাবে ডেনিশের বেবি এখন ছাইরা পালে কিনা বা আকাশে উড়ায় কিনা। আর কারো লফটে যদি এমন অতিরিক্ত কালেকশনের ম্যাকপাই থাকে, মানে অধিক পরিমাণের 50-এর বেশি হইলে, তার জন্য কি কোনো পুরস্কার আছে আপনার পক্ষ থেকে? পুরস্কার? হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পুরস্কার তো অবশ্যই আছে। আচ্ছা, তো তার ভিডিও লফটের ভিডিও অবশ্যই আমি করব, আমাকে জানান ভাই যদি কারো লফটে থাকে, কোনো সরিদরবান ব্যক্তির লফটে যদি থাকে 50 পিসের বেশি ম্যাকপাই, তো সেই ক্ষেত্রে ওনার লফটের ভিডিও করা হবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দিবেন আর পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ও কবুতর মনে হয় বাহিরে না উপরে? হ্যাঁ, অনেক কবুতর বেবি আপনার উপরে সারা আছে, ফ্লাইং করতেছে। আচ্ছা, তো ভাই সবাইকে আল্লাহ হাফেজ বলে দেন, আর আপনার নাম আর ফোন নাম্বারটা বলে দেন শেষবার। মোহাম্মদ রনি, লোকেশন হচ্ছে গাজীপুর বড়বাড়ি, আমার ফোন নাম্বার আর ইমো নাম্বার হচ্ছে 01983450911। আচ্ছা, আর একদম মেইন রোডের সাথে আপনারা যারা এই বিল্ডিংটা ফলো করতে পারেন অথবা আশেপাশের এই বিল্ডিংটা দেখতে পারেন, আপনারা বাস স্ট্যান্ড তো ওইটাই, মসজিদের সামনেরটাই না ভাই? হ্যাঁ হ্যাঁ।
তো ওইখানে নাইমা দেন একটু আগে আসলে হবে এই দিক দিয়ে চলে আসতে পারেন। তো আল্লাহ হাফেজ, আবারও বলতেছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবার কবুতরে খেয়াল রাখবেন।